এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ভাবপ্রে যখনই বললাম জেরির কথা এখন আর মানবো না তখনই ডাইনোসর এসে হাজির এইবার তো আমার কবর আছে ধীরে ধীরে একান থেকে কেটে পড়ি রে বাবা আসল কথা হচ্ছে এই ডাইনোসরের কাছ থেকে পালানো এত সহজ না তাই আমি আর পালাতে পারলাম না কিন্তু পালাতে না পারলে কি হবে এইবার আমার মাথায় শয়তানি একটা বুদ্ধি আসছে এইবার আমি শয়তানি করব একেবারে দশ নাম্বারই করে চালবো এই তো জেরি এখন ঘুমাচ্ছে এটাই সুযোগ এই ডাবের বাক্সটা দিয়ে আমি জেরিকে ভিতরে ভরবো তারপর এখান থেকে নিয়ে অনেক দূরে ফেলে দিয়ে আসব। এরপর দেখি ডাইনোসর ওই জেরির কথা মতো আমাকে শাস্তা করে কি করে যাঞ্জা এখন আমার প্রচুর রাগ হচ্ছে যে একটা ডাইনোসর আর একটা ইঁদুরের কথা মতো আমার চলতে হচ্ছে এটাও যাজ্ঞ ডাইনোসরটা সজাগ হয়ে গেল নাকি ব্যবসা ভালো টেকছে না বাবা যদি ডাইনোসর আবার আমাকে ধরে ফেলে পিটিয়ে কি ব্যাপার ডাইনোসর মনে হচ্ছে ঘুমের মধ্যে এমন করতেছে আ আর ডাইনোসরের সেই বাপভঙ্গি দেখে আমি তো ভয়ে একেবারে পরসাবি করে দিচ্ছিলাম যাক অল্পের জন্য পরসাব করে নাই তবে শরীরটা একেবারে ঘেমে গেছে ভয়ে এটাও যাক গা এইবার যায় ইঁদুরটাকে ডাবের ভিতরে ভরার জন্য তার কাছে চুপি চুপি যেতে হবে যাতে ওই ডাইনোসরটা আবার ঘুম থেকে উঠে না পড়ে এই তো সুযোগ পেয়েছি এইবার ডাবের ভিতর ইঁদুরটাকে ভরে পেলেছি পেলেছি এইবার ধীরে ধীরে একান থেকে কেটে পড়বো আরে ধীরে ধীরে না এইবার তো দৌড়ে যাব এখান থেকে আহ একেবারে তাড়াতাড়ি অনেক দূরের একটা পাহাড়ে চলে যাব। যেখানে পেলে দিয়ে আসব। সেখান থেকে ইঁদুরটা আর আসতে পারবে না পুসকে ইঁদুর এইবার দেখি কি ব্যাপার আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম ওরে বাবা এটা আবার কোথায় পড়লাম দেখি তো একটু নিচের দিকে চেয়ে মনে হচ্ছে গুলগুল সাদা সাদা হ্যাঁ এটা এটা তো একটা ডিম কিন্তু এভাবে বাবা রে ও চিটকে বিটকে কোথায় গিয়ে পড়লাম রে বাবা আমি তো জন্ম নেওয়ার পরে একটা বিড়ালকে দেখলাম তাহলে বিড়ালটা এখন গেল কোথায় ওই বিড়াল ওরে আমাকে আবার ডাকে সর্বনাশ তাড়াতাড়ি দূরে গিয়ে কোথাও পালাতে হবে বিরাল তুমি কোথায় গেলে আমাকে একা ফেলে ডাকছি তোমায় ভেবে করে আসো তুমি চলে জঙ্গলে কত কতক্ষণ চলে আসো তুমি এখন তুমি আমায় ধরতে পারলে কাবে কিন্তু একবারেই গিলে সেটা আমি ভালো করে জানি না গো বাবা আসবো না গো তোমার সামনে আসবো না গো তুমি আমায় গিলে কাবে সেটা জানি গো ওরে বাবা রে এই ডাইনোসর নাকি আমাকে গিলে কাবে এইবারে কোথায় যাবো রে বাবা আমাকে আমার বন্ধু ডাইনোসর পাহারা দিচ্ছে আর আমি আরাম করে ঘুমাচ্ছি এখন মনে হয় সকাল হয়ে গেছে একবার ঘুম থেকে উঠে দেখি তো পরিবেশটা ঠান্ডা না গরম ওরে বাবারে পরিবেশটা ঠান্ডা না রে বাবা পরিবেশটা গরম এটা আবার কোন ডাইনোসর এই বিলু তুমি গাছের নিচে লুকিয়ে থাকতে পারবে না পারবে না কারণ আমি গাছটাই উগড়িয়ে ফেলবো হ্যাঁ গাছটা উগড়িয়ে ফেলবে মানে সত্যি সত্যি তো গাছ উগড়িয়ে ফেলছে তার মানে একান থেকে আমার দৌড়ে পালাতে হবে এই তো উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের মাথায় উঠে পড়তে হবে তাহলে এই ডাইনোসরটা আমাকে আর ধরতে পারবে না এই তো আর অল্প সময়ের মধ্যে আমি পাহাড়ের উঁচুতে উঠে যাব এই তো উঠে গেছি ডাইনোসর এবার ওরে বাবারে রে এখানে তো আগুনের তুপ এখানে পড়লে আমাকে আর কুঁজে পাওয়া যাবে তো দূরের কথা আমার চাইগুলাকেও কুঁজে পাওয়া যাবে না বাপরে বাপ আগুন টকবক টকবক আর এই দিকে দেখি তো এই দিকে তো ডাইনোসর টকবক বিলু ও বিলু আমি চলে আইছি আসলে তোমারে দেহার পত্তা খায় না আমার জিব্বায় পানি টল 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 করে পড়তেছে তোমায় খাবো মজা করে ঠিক আছে বিলু রে আমার একাও দরকার নাই এই দেখো আমি লুকাইয়া পড়ছি ওরে আমারে বিলু ডাকে কেন আমার তো একটা নাম আছে আমার সুন্দর একটা নাম টম কি ব্যাপার এখন পালাবো কোন দিকে আরে আমি আসি নাম নিয়ে আর এই দিকে যান আর টানা টুনি সর্বনাশ তোদেরকে এখন খাবো তারপর মজা পাব ওয়ান টু থ্রি ওরে বাবা রে এখান থেকে আগুন ভ্রষ্ট হয়ে গেল কেন ও আগুনে মনে হচ্ছে আমার ডাইনোসরের চোদ্দ গোষ্ঠীর টুকোনা আমি একলাই ফুরে একেবারে চাই হয়ে গেছি দেখো দেখো আমাদের বন্ধু টম এন জেরি বিমান ছাড়াই আকাশপথে তারা উড়ে উড়ে বাড়িতে চলে যাচ্ছে টাটা বাই বাই গুড বাই ওরে বিমান নাই টিকিট নাই কিচ্ছু নাই মনে হচ্ছে মস্ত বড় একটা সাগরের উপর দিয়ে আমরা কোথায় যেন যাচ্ছি নিচে পড়লে কিন্তু তিমি তিমি মাসে আমাদেরকে সাফ করে দিবে হায় হায় মনে হচ্ছে একটা জঙ্গলের উপর চলে আসছি এই জঙ্গলে যদি ভাগ থাকে তখন কি হবে জাগুয়া এখানে এখন নামতে হবে ল্যান্ডিং করতে হবে ও ওরে পাবা রে পাবা এই টপ বাপ সাপ কিন্তু ভালো টেকছে না এই আশেপাশে দেখো গুলগুল সাদা সাদা কি দেখা যাচ্ছে ওরে 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 এগুলা তো গুলগুল আন্ডা হ্যাঁ জেরি গুলগুল আন্ডা তো বুঝলাম কিন্তু বাপ সাপ কিন্তু ভালো টেকছে না গুলগুল আন্ডাগুলা একটু একটু কাঁপতেছে মনে হয় আর তার মানে কি বুঝতে পারছো আরে বুধার কি দরকার ডিমগুলা পেটে পেটে মনে হচ্ছে ডাইনোসর গুলা বের হচ্ছে ও রে হে আবার বিপদে পড়তে যাচ্ছি নাকি টম বিপদে পড়তে যাচ্ছি মানে বিপদে তো পড়েই গেছি কি করতে হবে আবার ভাবো ভাবো জেরি আমি এখন ভাবতে পারবো না বাবার সময় নাই আমি এখন পালাতে পারবো দরকার পড়লে এমন দূরে দৌড়ে পালাবো এই দেশ ছেড়ে তো পালাবো পালাবোই দরকার পড়লে পৃথিবী চেরে পালাবো তুকু না পৃথিবী ছেড়ে পালালে তো আমার পটল তুলতে হবে আবার এটাই হচ্ছে টম বিড়াল একসময় সে চুরি করতো আর এখনও সুযোগ পেলে চুরি করে আর এখন হচ্ছে সে দুনিয়ার সব চাইতে বিশ্ব নাম্বার ওয়ান অলস। তার কোনো কাজকর্ম নাই সে কাজকর্ম থাকলেও কাজকর্ম করে না কাজকর্ম পাকি দিয়ে ভিতর চলে আসে টেলিভিশন দেখার জন্য আর টেলিভিশন দেখতে দেখতে সে সারাক্ষণ ভিটামিন জাতীয় খাবার খায় আর এই খাবারগুলো খেতে খেতে সময় টম অনেক মোটা হয়ে যায় না টম মোটা হয় নাই মানে টমের বুড়িটা মোটা হয়ে যায় টমের বুড়িটা এত মোটা হয় এত মোটা বুড়ি নিয়ে চলাফেরা করতে এখন তার অনেক অসুবিধা হয় আর সে টিভিতে দেখে যে কি করে ইঁদুরকে একটা বিড়াল সায়স্তা করে এটা দেখতে দেখতে তার অনেক ভালো লেগে যায় কিন্তু সেও চেষ্টা করে ইঁদুরটাকে সায়স্তা করার জন্য কিন্তু তার পক্ষে সম্ভব না কারণ টিভির ভিতর যে বিড়ালটা ইঁদুরটাকে দাওয়া করতেছে সেই বিড়ালটার কিন্তু এত মোটা বুড়ি নেই তাই বুড়ি না থাকায় সে দৌড়াতে পারে ইঁদুরগুলাকে সাইজ করতে পারে ইঁদুরটাকে কেমনে সাইজ করলো আমারও এমনি ইঁদুরটাকে সাইজ করতে হবে কি ব্যাপার জুস মনে হয় শেষ হয়ে গেছে তাহলে এই কৌটা রেখে লাভ কি এই কৌটাটা একেবারে ডিল মেরে ফেলে দিছি কয়েকদিন ধরে টমের সাথে আমি দুষ্টামি করি না আর টমের সাথে দুষ্টামি না করলে আমার পেটের ভাত হওয়ার জমি হয় না এই জন্য যাচ্ছি আমি টমের সাথে একটু দুষ্টামি করুম আর দূর 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 ইঁদুরটাকে বিড়ালটা ধরেই পেলছিল আর তখনই চ্যানেলটা বদল হয়ে গেছে বিড়ালটা আমাকে দেখলেই দরার জন্য দাওয়া করে এবার বেড়াটাকে একটু ডাক দে এই টপ দেখো আমি তোমার ঘরে চলে আসছি তুমি আমাকে ধরো এই যে আমি পালাচ্ছি পালাচ্ছি ধরো কি ব্যাপার টম তো আসছে না আমাকে ধরার জন্য এই যে দেখো আমি পালাচ্ছি বুঝলাম না ধর দিয়ে অনেক পথ চলে গেলাম তাও টম আমাকে ধরার জন্য আসলো না কেন ব্যাপারটা কেমন জানি গোলমাল মনে হচ্ছে দাঁড়াও এইবার তোমার সাথে অরিজিনাল ফাইজলামও করুম তুমি আসবে না আমাকে ধরার জন্য তাই না তুমি তো আসবে আসবে তোমার সাথে তোমার নানা নানি বা বাবা সবাই আসবে আমাকে ধরার জন্য এই বিড়াল চুর বিড়াল তোমার কি হয়েছে হা কি ব্যাপার রিমোট দিয়ে কি করতেছে চ্যানেল চেঞ্জ করছে বুঝছি এইবার তোমার আসল ঘটনাটা কি রিমোটটা একটু দাও তো এইবার রিমোটের একটা বাড়ি কাউ একেবারে তুতনা পাঠিয়ে দিয়েছি এইবার এখান থেকে কেটে পড়তে হবে ওরে বাবারে বাবারে গেছি রে আমার তুতনা ফাটিয়ে দে ইঁদুরটা ইঁদুরের বাচ্চা তোর এত বড় সাহস আমার মুখে রিমুট দিয়ে বাড়ি দিয়ে কি ব্যাপার আটকা পড়ে গেলাম নাকি হায় হায় আবার কোথায় গিয়ে একটা ডুসকে পড়ে গেলাম যা গা ইদুরটাকে ধরতে হবে আমার এই পুস্কি ইঁদুর কারাও কৈতাসি আজকে তোমাকে পিঠে বাড়ি না চারবো পাঠিয়ে আমাকে নাইনতাবাড়ি পাটাও আর তাইলতাবারে বাড়ি পাঠাও তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার কথা হচ্ছে তোমার সাথে দুষ্টামি না করলে আমার পেটের ভাত তো হজমই হবে না আরে আরে আর একটা বুদ্ধি পেয়ে গেছি এবার রিমোটটাকে ভুলডুকের মুখের ভিতর ঢুকিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে ব্র্যাক 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 হাইড্রোলিক ব্র্যাক এবার রিমোটটা ভুলডুকের মুখের ভিতর ঢুকিয়ে দিলাম এইবার আমি এখান থেকে কেটে পড়ি এই ব্র্যাক ব্র্যাক হাইড্রোলিক ব্র্যাক হাইড্রোলিক ব্র্যাক ব্র্যাক ধরছি কিন্তু বুরে আমার আগে চলে যেতে চায় চাই ই দুটা চলে গেছে রিমোটটা বুডোগের মুখে এই রিমোট দাও আমার এই রিমোটটা দিয়ে আমি কার্টুন দেখব কি ব্যাপার বোল্ডোগ এমন করতেছে কেন টম আমার মুখের ভিতর থেকে তুই রিমোটটা নিয়ে নিলি তোর এত বড় সাহস তোরে আমি কাইছি রে আজকে তোরে কামড়ে কামড়ে কাবো এ এইবার হবে টমের সাথে শুরু হয়ে গেছে ওরে বাবা গো ওরে নানা গো ওরে নানি গো দাদা গো দাদি গো আমায় মেরে ফেললো ও বাপ রে বাপ বুড়োক আমারে কি মাইটাই না দিল রে বাবা ইঁদুরের বাচ্চা তুই আমাকে বুড়্লোকের হাতে মায়ের কাওয়াইলি এখন তুই পালাচ্ছিস কোথায় কারা কইতাছি। আমি আইতাসি তোরে এখনই দৌড়ম কিন্তু আমার বুড়ি নিয়ে আমি দৌড়াতে পারতাসি না যা গা তাও ইঁদুরটাকে দৌড়ার চেষ্টা করতে হবে বুঝতে পারছি দৌড় দিয়ে যাওয়া যাবে না লাভ দিয়ে লাভ দিয়ে আমার যেতে হবে মনে হচ্ছে আমি এই বুড়ি জ্বালায় ব্যাং হয়ে গেছি তোমার মতো অলস বিড়ালের তো বুড়ি হবেই কারণ আমরা সব সময় কাজকর্ম করি তোমার মতো বসে বসে সারাক্ষণ খাই না এই জন্য আমাদের বুড়ি হয় না আর তুমি হচ্ছে অলস সারাক্ষণ বসে বসে শুধু খাও এই জন্যই তোমার বুড়ি হয়ে গেছে এবার তো বুঝতে পারতাছো যে বুড়ি হওয়ার কত জ্বালা বাপরে বাপ দৌড়তে দৌড়তে আমি একেবারে ল্যাঙ্গা হয়ে গেছি কিন্তু মনে হচ্ছে আমার পিছনে বিড়ালটাকে দেখা যাচ্ছে না আচ্ছা একটু দাঁড়িয়ে দেখি তো আসলে বিড়ালটা আছে না মরে গেছে কি ব্যাপার বিড়ালটা কোথায় গেল আশেপাশে দেখা যাচ্ছে না দেখি তো দূরে দূরে ওই মনে হচ্ছে আছে হাঁপাচ্ছে আমার পক্ষে দৌড়ানো আর সম্ভব না একেবারে আমি আর দৌড়াতে পারবো না রে বাবা দৌড়াতে তো তোমার হবে কারণ আমি জেরে আগেই বলেছি তোমার সাথে দুষ্টামি না করলে আমার পেটের ভাত হজম হয় না দাঁড়াও এবার তোমাকে একটা শর্ট বিস্কুট খাওয়াবো তারপর তুমি আবার আমাকে ধরানোর জন্য আসবে এই টম বিরাল তোমার কি হয়েছে হা আমাকে ধরার জন্য যাচ্ছ না কেন এই কাও আমার হাতে একটা এইবার আমি থেকে কেটে পড়বো ইঁদুরের বাচ্চা কাম না করলো কি আমারে আরেকটা ঘুষিং দিছে এইবার তোর কবর আছে কারা কি ব্যাপার আমি বুড়ি ওইদিকে দিকে ডিল দিলাম আর বুড়ির সাথে আমি যেন চলে গেলাম ও বাপ রে বাপ ইঁদুরটাকে এখন ধরে কিছু উত্তমা দাম আমার দিতেই হবে এই ইঁদুর কারা আমি এখনই আইতাসি ব্যাগের মতো লাফিয়ে লাফে তোকে আমি এখনই ধরুম এই তো তোর পাইছি কি ব্যাপার ইঁদুরের হাতে এই ডাম্বেলগুলা দশ কেজি একটা ইঁদুর দশ কেজি বাসাতে পারে এটা কেমনে রে বাবা এই ডাম্বেলগুলা যদি এখন আমি না বাসায় আর ইঁদুরটাকে দেখাতে পারি তাহলে তো আমার মানসম্মান থাকবে না এই ইঁদুর দেখো দেখো আমার হাতের মধ্যে কত শক্তি দেখলা এই টিস্যু এটাই হচ্ছে শক্তি এখন এই ডামেলগুলো আমাকে দাও আমিও হাত দিয়ে বাসিয়ে তোমাকে দেখাতে পারবো ঠিক আছে দাও দাও তাড়াতাড়ি দাও আমি জানতাম এই পান্ডে তোমাকে ফেলতে পারবো এই টম আমার গুলো আমি তোমাকে দিতে পারবো না তোমার জন্য ওখানে দশ কেজি ডাম্বেল রাখা আছে পালে তুমি ওই দশ কেজি ডাম্বেল একটু বাসানোর চেষ্টা করো এগুলো কি দশ কেজি দেখা তো যাচ্ছে এগুলো দশ কেজি তাইলে ঠিক আছে আমি এগুলাকে এখনই বাসিয়ে দেখাচ্ছি হুম ইঁদুরের সামনে আমার শক্তি আজকে দেখিয়ে দেব যে আবার কত শক্তি পুসকে ইঁদুর তোমার চেয়ে অনেক বেশি শক্তি দেখো এ মারোট টান হেইয় কি ব্যাপার এগুলো তুলতে না তো সর্বনাশ এ হে হেই আরো জুড়ে হে! বাপরে বাপ মনে হচ্ছে না যে আর আমার পক্ষে সম্ভব ও না রে বাবা এই ডাম্বেল তোলা আমার পক্ষে একেবারে ইমপাসেবল কিন্তু ইঁদুরটা তো ডাম্বেল একবার বাসাচ্ছে একবার নামাচ্ছে আমার মান সম্মান থাকবে না আরেকবার ট্রাই করে ইঁদুরটাকে দেখিয়ে দিতে হবে যে আমি বাসাতে পারি ইঁদুর এতক্ষণ আমি তোলার চেষ্টা করি না এখন তুলতেছি মারো টান আরও জোরে হে ই আরও জোরে কিন্তু মনে হয় না কাজ হবে রে আমি চেষ্টা করতেছি অনেক কিন্তু পারছি না এটাকে লাইট টানছি অনেক ধরনের চেষ্টা করছি মনে হয় না যে পারবো কি ব্যাপার ডম আসলে তোমার শরীরে কোনো শক্তি নাই ঠিক আছে এই যে দেখো আমি বাসাচ্ছি নামাচ্ছি হা ঘুমিয়ে ঘুমিয়ে উপরের দিকে তুলছি কিন্তু আসলে কাজটা হয়েছে কি জানো তোমারে না আমি বোকা বানাইছি বোকা এই যে দেখো এটা হচ্ছে আমার দামবেল আসলে এটা দশ কেজি না ওয়ান পয়েন্ট জিরো মানে মাত্র এক কেজি বুঝলে বু আসলে শুধু শক্তি দিয়ে হয় না বুদ্ধিও কাটাতে হয় আর আমি বুদ্ধি দিয়ে তোমাকে কেমন বুকাটা বাড়াইছি ইঁদুরের বাচ্চা কামড়া করলো কি রে আমার কি বুকাটা বাড়াইছে কি ব্যাপার ইঁদুরটা কি এই রং দিয়ে এই কাজটা করছে ওরে সর্বনাশ তাহলে আমারটা কয় কেজি এই একটু রঙটা মুছে দেখি তো আসলে আমারটা কয় কেজি হতে পারে পাশে মনে হয় আরও শূন্য আছে একটু রংটা ভালো করে মুছতে হবে কি ব্যাপার ওরে বাবা রে এটা একশো কেজি তাহলে আমি বাসাবো কি করে আমি কি বুকাটাই না হয়েছি রে এই যে বন্ধুগণ তুমি যদি প্রতিদিন একদম নতুন নতুন টম জেরিনির ফুল ইপোসিটগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও আর তুমি যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্টো তাহলে আমরা নতুন ভিডিও নতুন পর্বগুলো দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে কিন্তু ধন্যবাদ